বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবজি সবজি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা বিকালবেলার একটি ভিডিও আমি দুপুরবেলা আমরা হালকা পাতলা খাবার খেয়েছি নর্মাল খাবার আর আফরা আমাকে ঈদের আগেই বলেছিল যে আম্মু এবার কুরবানি ঈদে তুমি কাচি রান্না করবা তো তার জন্য আমি ভাবলাম যে রাতে সবাইকে কাচি রান্না করে দেই। তো কাচি রান্নারই প্রিপারেশন চলতেছে এখানে আমি একটা গ্রাইন্ডারের জারে কিছু কাজু বাদাম কাঠবাদাম এগুলো তারপর কিশমিশ জয়ফল জয়ত্রী গোলমরিচ এগুলো একসাথে দিয়ে নিই পেস্ট করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমার কয়েক মিনিটের মধ্যে কারেন্ট চলে যায় আমি আর এটা ব্লেন্ডারে কিছু করতে পারিনি আর এটা ছিল আমার সেকেন্ড টাইম কাচ্ছে রান্না করা আগেও আমি একবার রান্না করেছিলাম যেহেতু আমার আফরা কাঁচি খেতে খুবই পছন্দ করে ওর আব্বু বলছিল যে বাসমতি চাল এনে দিবে কিন্তু আমি নিষেধ করেছি বাসমতি চাল ছাড়া আমি পোলার চাল দিয়ে রান্না করব। কারণ আমি এখনও এত এক্সপার্ট না আমি চাই আরও ভালো করে শিখতে তো তার জন্য আমি নর্মাল পোলার চাল দিয়েই করব এখানে মাংস আমি আগে থেকেই নর্মাল যে মশলা গুঁড়া মশলাগুলো ওইগুলো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর এখানে এখন টক দই দিয়ে আবার এটা ম্যারিনেট করে নিচ্ছি আর টক দইটা কিন্তু আমার সম্পূর্ণ হোমমেড আমি বাজার থেকে কিনে আনা টক দই ইউজ করি না নিজে টক দই তৈরি করে ওইটা ডিপে রেখে দিই যেন আমার যখন প্রয়োজন হয় তখন আমি নামিয়ে ইউজ করতে পারি আর টক দই দেওয়ার কারণ হচ্ছে আগে দেওয়ার কারণ হচ্ছে টক দইটা দিলে যখন আমি এক দেড় ঘন্টা এটা মেরিনেট করে রাখবো মাংসটা খুব সফট হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে কারেন্ট চলে যাওয়ায় আমি শিল পাটায় পিষে নিয়েছি বাদামগুলা আর সেই সাথে কিছু আমার ফ্রিজিং করা ছিল টমেটো পেস্ট ওইটাও দিয়ে দিয়েছি এখন ওইটাও একসাথে দিয়ে ভালো করে মেরিনেট করে আমি এক ঘন্টার মতো রেখে দেব রেস্টে আর এদিকে এক ঘন্টা পর আমি পাতিলে বসিয়ে দিয়েছি চুলাটা আমি একদমই একদমই লো হিটে রান্না করব। মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য যেহেতু মাংসের পিসগুলো অনেক বড় আর আমি এখানে সহ মাংসও নিয়েছি ডেকে আমি এক ঘন্টার জন্য বসিয়ে দিলাম আর যেহেতু আমি এখানে পেঁপে ইউজ করিনি তাই এই মাংসটা আমি আগে আগে রান্না করে নিব আর কাচ্ছিতে তো আলু থাকতেই হবে কারণ আলু না থাকলে তো কাচ্ছি মনেই হয় না তা আমি সে কারণে জর্দা রঙ দিয়ে আলু জর্দা রং এবং লবণ দিয়ে ভালো করে আলুটি মাখিয়ে আমি একটু বেজে নিব আর অন্যদিকে একটি কড়াইতে লবণ লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা এবং সাথে পানি দিয়ে আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম এবং অলরেডি গরম হওয়ার পর আমি চালও দিয়ে দিয়েছি এখন একটু আমি সত্তর পারসেন্ট চালটাকে সিদ্ধ করে নেব চালটা সিদ্ধ হওয়ার পর আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি কারণ চালটা কিন্তু আমি যখন ছেঁকে নিব তখনও একটা বাপে যেহেতু মোটামুটি প্রায় এক কেজি যেতে অল্প একটু কম চাল তো এটা একটা চালের বাপে আরেকটা চাল আরও বেশি সিদ্ধ হয়ে যাবে তো এটা ছেঁকে নিয়ে অন্য দিকে আমি পাতিলে মাংসের পাতলে আলু দিয়েছিলাম তারপর রাইস তারপর একটু জর্দা রঙ কাঁচা দুধের সাথে গুলিয়ে একটু কালারের জন্য এটা আমি দিয়েছি আবার রাইস দিয়ে আবার আমি একটু উপরে ইয়ে দিয়ে দিয়েছিলাম জর্দা রঙ যাই হোক প্রায় আমার ৪৫ মিনিটের মতো সময় লেগেছিল এটা হতে কারণ আমি একদমই অল্প আছে আমি রান্না করেছিলাম আজকের কাচিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল এবং সেই সাথে দেখতেও খুব সুন্দর হয়েছিল কালারটা এদিকে আফরার দুহা যখনই শুনতে পারছে যে কাচ্চি রান্না করব ওরা তো খুবই খুশি আমার দুহা নিজের হাতে তেমন কিছুই খায় না কিন্তু সে খুব খুশি হয় আর কাচ্ছির কথা শুনে সে একটু পরপর তার দাদারির দিক দিয়ে হাঁটাহাঁটি করে চাচির রুম থেকে হাঁটাহাঁটি করে এসে বলতেছিল। আমু কাচ্চি তো আমার খিদা পেয়েছে অ্যাকচুয়ালি তার খিদা পায়নি সে কাচ্চি খাবে তার জন্য বারবার চাচ্ছিল এই যে খাবে নিজের হাতে খাবে সবাই নিজের হাতে খাবে তাই সেও নিজের হাতে খাবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম